নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন রেশমি কাবাব। রমজানের জন্য আজকে আমি ইফতারের স্ন্যাক্স হিসাবে এটা বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন বানিয়ে দেখাচ্ছি চিকেন রেশমি কাবাবের রেসিপি। চিকেন রেশমি কাবাব বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন 300 গ্রাম। এভাবে টুকরো টুকরো করে নিয়েছি। বোনলেস চিকেন নিয়েছি নিয়েছি 2 টেবিল চামচ, রিফাইন অয়েল 1 টেবিল চামচ, আদা রসুনের পেস্ট, এখানে 2 কাঁচা লঙ্কার সাথে কিছুটা ধনে পাতা পেস্ট করে 1 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিয়েছি। নিয়েছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, নুন স্বাদ মতো, এখানে 1টা চিজের কিউব নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ, জল ঝরানো টক দই 1টা বাটারের কিউব, ফ্রেশ ক্রিম লাগবে প্রয়োজন মতো ব্যবহার করব, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, সরি গোলমরিচের গুঁড়ো, আর 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি 1টা পাতিলেবুর অর্ধেক। এখন চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে, তা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, গরম মশলার গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা, ধনে পাতার পেস্ট, সব এক এক করে মিশিয়ে নিতে হবে, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দিচ্ছি জল ঝরানো টক দই, এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, চিজটাকে গ্রেট করে দিতে হবে, চিজটাকে গ্রেট করে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রিফাইন অয়েল আর কর্নফ্লাওয়ার। এখন সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 ঘন্টার জন্য। এখন 2 ঘন্টা হয়ে গেছে ঢাকনাটা খুলে, আমি এখানে কটা স্টিক নিয়ে নিয়েছি 10 মিনিটের জন্য। স্টিকগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। 1টা 1টা করে চিকেনের টুকরো নিয়ে স্টিকের মধ্যে গেঁথে নিতে হবে। এইভাবে এখানে 1টা স্টিক আমি রেডি করে ফেলেছি, এভাবে আগে এগুলো রেডি করে ফেলছি। এখন স্টিকগুলো রেডি করে ফেলেছি, এবার এগুলো তাওয়াতে ফ্রাই করে নিতে হবে। এখন তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল আর দিয়ে দিচ্ছি বাটার, এবার কড়াইটাকে এভাবে একটু ঘুরিয়ে বাটারটাকে গলিয়ে দিচ্ছি। এর মধ্যে চিকেনের স্টিক গুলোকে দিয়ে দিতে হবে, বাটারটা গলে গেছে। এবার স্টিক গুলোকে দিয়ে দিচ্ছি, বাটারটা পুরোপুরি গলিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেবো, গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট এভাবে রাখছি। এখন 2 মিনিট হয়ে গেছে, এবার এগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে। 1টা পিস 2 মিনিট রেখেছিলাম, এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, আর একইভাবে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে রান্নাটা করতে হবে। আমি ফ্লেমটাকে কমিয়ে এটা করেছি, আর বাকি 9 মিনিট করার পরে যে গ্রেভিটা ছিল এভাবে একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি, খেতে দারুণ লাগে। ইফতারে এটা খাওয়া যেতে পারে।
এখন এভাবে দিয়ে দিয়েছি গ্রেভিটা উপর থেকে, ঢাকনাটা আমি আবার দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি, 2 মিনিট করে ঘুরিয়ে ফুরিয়ে ভালো করে উপর প্রকাশ করে ফ্রাই করে নিয়েছি। পুরো চারপাশটাই ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি আমি। রেডি হয়ে গেছে। এবার কড়াইতে আমি ওভেন থেকে সরিয়ে নেব। আর একটা এরকম জালি বসিয়ে দিয়েছি। এবার এইভাবে একটু বাটার লাগিয়ে নিলাম, বাটারটাকে গলিয়ে নিয়েছি আগে থেকে। স্টিক গুলোকে দিয়ে দিচ্ছি। এখন একটু এপাশ ওপাশ করে ঘুরিয়ে ফিরিয়ে নিতে হবে। ওপর থেকে একটু বাটার এভাবে লাগিয়ে নিচ্ছি। ভালো করে বাটারটাকে ব্রাশ করে নিচ্ছি। আর একটু এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। এইভাবে একদম রেডি হয়ে গেছে চিকেন রেশমি কাবাবের রেসিপি। রেস্টুরেন্ট স্টাইলের এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করতে পারেন।